শাসক মুসলমানরা ইমান আনার কারণে এক আল্লাহর উপরে ইমান আনার কারণে তাদেরকে দরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করে গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল ওই যে জালেম শাসক গর্তের ভিতরে আগুন দড়ায় দিছিল এরপরে একজন একজন করে ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগল ইহ মাদাই হা এবং গর্তের কিনারায় বেইমান্ডা বসেছিল গর্তের কিনারে কারা বসেছিল বেইমান্ডা গর্তের কিনারায় বসে বসে তালাপ আনন্দ ফুর্তি করছিল যুবক বায়ারারে বাংলাদেশের আইনাগরের কাহিনী অনেকেই জানছি আইনাগরের যারা আসছে তারা বলতো আমরা প্রতিদিন শুধু মানুষের চিৎকার শুনছি মানুষের কান্নার আওয়াজ শুনছি মানুষের আত্মনাথ শুনছি জুড়ে জুড়ে মানুষ চিৎকার দিত এর পাশে কিছু সরকারের দালালগুলি বৈশা বৈসা মধ্য পান করত ঠিক তেমনি ভাবে জালেম শাসক যখন গর্তের ভিতরে আগুন লুকায়া দিল ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করল। গর্তের কিনারায় বসে বসে তখনকার জানেম শাসকের লোকেরা মদ্যপান করে আনন্দ উল্লাস করছিল আল্লাহর মিন সেই কথা গুলি বুরুজের মধ্যে আল্লাহ জানায়া দিলেন সাহাবায় কেরামদেরকে সান্ত্বনা দিলেন ও হোমায়াদা মায় ফাল্গুন বীরে মিনি সহ সাথে যা কি ছিল তারা কিন্তু বৈশা বৈশাখটা নিজের চোখকে দেখছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টাতে এমন ভয়াবহ পরিস্থিতি আজমাবায়রা যখন মানুষ ঈমান আনছে তাদেরকে গর্তে ফলাইতে লাগলো হাজার হাজার মানুষ ঈমান আনার কারণে তাদেরকে গর্তে আগুন দেয়া পোড়াইয়া দিনো জানল শাসন সবাইকে পোড়াইয়া যখন শেষ হয়ে গেল একটা পর্যায়ে একটা পর্যায়ে একটা মহিলা বাকি ছিল মহিলাটার কুলের মধ্যে দুধের একটা শিশু ছিল এবার দুধের শিশুটার দিকে তাকাইয়া মহিলাটা চিন্তায় পড়ে গেল আমি কি আগুনে জাপ দিব না আগুনে জাপ দিব না এইটা চিন্তার মধ্যে পড়ে গেছে মহিলা নিজে নিজে চিন্তা করল আমার জীবনটা আমি আগুনে জ্বালায় দিতে চাই কিন্তু আমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো আমি আগুনে জালেম শাসক দেখল মহিলার চোখ দিয়া পানি পড়তে লাগল জালেম শাসক বুঝতে মানুষ আগুনে জ্বালাইয়া একটা মানুষও চোখ দিয়া পানি পড়ল না তারা আনন্দের সহিত আগুনে লাভ দিয়া দুনিয়ার থেকে বিদায় হইছে কিন্তু এই মহিলাটা কেন রে চোখের পানি ছেড়ে দিয়া কানরে নিশ্চয়ই তার ভিতরে ভয় ঢুকে গেছে সে আগুনে পড়তে রাজিনা না আমার রব মানবে গিয়া মহিলার এই বুঝতে পেরেছি তোমার আগুনে জাঁপ দেওয়াটা তোমার ভয় তুমি এখানে জাপ দিতে চাও না চোখের পানি মুছে পেল আমার একবার রব মানো আমি তোমারে আগুনে নিক্ষেপ করবো না এবার সাথে সাথে মহিলা দেখা দেখে তার দুধের বাচ্চার আল্লাহ খুলে দিছে জোবান আল্লাহ আর বেকারিম দুধের বাচ্চা শিশু বাচ্চা কথা বলতে পারে না দুধের বাচ্চাটা তার জবান থেকে আল্লাহ জবান কুলে দিনও দুধের বাচ্চা বলে মাগো এই শয়তানের এ কথা শুনবা দাও এই আগুনটা দেখতে ভয়ঙ্কর আগুনে জাঁপ দিতে দিরি আল্লাহ আর তুরি জাগ্নাতে যাইতে দিরি নাই ছোট বাচ্চার জামান থেকে কথা শুনিয়া গেছে এবার ছোট বাচ্চারা চিন্তার কোনো কারণ নেই মাগ আমার আপনি সর্বপ্রথম আগুনে ফালা আমার পরে আপনি জাপ দিবেন মা বাচ্চাটারে আগুনে জাপ দিতে দিদি বাচ্চারা আগুনে পড়ো বলতেছে মা তাড়াতাড়ি লেট করবেন না শোয়ান মহিলা একটা সেকেন্ডেরই তুলনা সাথে সাথে আগুনে জাঁপ দিয়া পড়ে গেল যুবক বেড়া আমার এই ঘটনাটা সুরায় বুরুজির ভিতরে আল্লাহ ঢুকাইয়া তখনকার সাহাবায় কেরাম মাকি জিন্দিগি তেরোটা বছর সাহাবায় কেরাম নিরুপুর নির্যাতনের স্টিম রুলার চাপাইছে নির্যাতনের স্টিম রুলার চাপাইয়া দিলাম কোনো কোনো সাবিদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালো দিয়া টানতে লাগল কোনো কোনো সাবিদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে আবু জাহিল্লার লোকেরা তাকে সোয়া রাখল চামড়াগুলি কষে গেছে গুস্তগুলির ভিতরে কয়লা ঢুকে গেছে এমন নির্যাতন কান্না আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেল ওই লোকগুলা নবীজির কাছে গিয়া বল নবী গো আর কত আর বরদাস করতে পারি না আল্লাহ রব্বালিনু নাজিল রব্বে রব্বি না সুন্দরের কাছে বলেন নবী আমি চারটা কসম করে বলছি জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ এই সুনমান নির্যাতন আজকের থেকে নয় আপনি দুনিয়াতে আসার এত বছর আগের থেকেই জালেম শাসক ছিল তার নির্যাতনে মানুষ কালেমা চারে নাই ইমান চারে নাই ইমান চারে নাই এই বরজ নাজিল হওয়ার পরে জজবাল্লা বাড়ায় দিছে না নাই আমাদের সামনে যদি এর চিকা ভয়ানক কোনো পরিস্থিতি হয় আমি আপনাদের কাছে একটা কথাই বলবো আমরা ইমানই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার আছে না নেই কথা না শেষ একটা কথা বলি আমরা যারা এখন একটা নতুন স্বাধীন দেশে বসবাস করতেছি ঠিক কিনা এই স্বাধীন দেশে বলে বসে আমি আপনাদের মাঝখান থেকে একটা কথা ছোট মুখে বড় কথা বলি এই বাংলাদেশে এখন আলেমরা ঐক্য সারা বিকল্প কোনো রাস্তা নেই পনেরো বছর নির্যাতন নির্যাতন ওলামায় কেরাম নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এখন আমাদের সময় আসছে আমাদের রুকে দাঁড়ানো তাই কে খাড়া টুফি কে নেসা টופי কে সুক্কা টুফি কোনো বেদাবেত নাই সব এক প্ল্যাটফর্মে আসতে হবে হ্যাঁ কথা বল না এক প্ল্যাটফর্মে আসতে হবে কে কোন দল করেন দেখার সুযোগ নাই সমস্ত আলে ওলামারা এক প্ল্যাটফর্মে যদি আমরা হুজুর ঠিক হয়ে যায় খুদার কসম বাংলাদেশে আলেমদের উপরে কথা বলার সাহস কেউ পাবে না কেছাড়া দিতে হবে ইনসাফ এই জন্য ঐক্যের মধ্যে যেন কেউ ফাটল নাক ধরা আজকে অনেক আলেমরা দেখতেছি কি আলেম পুশ করতেছে ওমুখ দলের কাকে আমরা মানব না হমুদ দলের অশিক্ষিতকে মানব না তো তুমি নিজে নেতা হও তুমি মানবা না মানবা না ওই মধ্যে ফাটল সৃষ্টি করা হচ্ছে এইশাল বিদ্বেষ ভিতর থেকে সরাইতে হবে দিনের সাথে আমরা সেক্টিফাইস করতে হবে আপনি আমার সাথে একটা দ্বন্দ্ব থাকতে পারে আপনার মতের সাথে আমার মতের মিল না হইতে পারে কিন্তু ইসলামের সাথে সাথে আমরা এক কিনা। আমার সাথে আমার আজ আপনার ভালো নাও লাগতে আমার আপনার পছন্দ নাও হইতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার বিরুদ্ধে আমি লেখালেখি এই জন্য করবো না কারণ সোশ্যাল মিডিয়াতে রাম আমরা তাকে আমার দুশ্মন থাকে ইসলামের দুশ্মন থাকে তারা যেন সুযোগ না নিতে পারে এই ব্যবস্থাটুক আমরা করে দিব না

সম্মানিত শুধু যুবক যুবকরে বারবার হইতে রে কালে মাছের বারবার তারে পেশার দেওয়া হচ্ছে কালে মাছের এবার যুবক রে বলতেছে দুইজনকে হত্যা করছি তোর চোখের সামনে এখন তোর ফালা কি করবি সিদ্ধান্ত নে যুবক কয় এত কন আমি দাঁড়ায়া দেখছি প্রথম যাকে শাহাদাত বরণ করছে সে আমার কাছ থেকে আইসাই ইমান গ্রহণ করছে আর যারা আপনি হত্যা করলেন তার কাছে আমি ইমান গ্রহণ করছি তুই দুই জনকে হত্যা করার মূল পিছনে হলে আমার কারণ কারণ আমি প্রকাশ না হইলে তো তারা প্রকাশ হইতো না কারণ আমার কারণে এরা দুইজন আপনি মারছে আর আমি বুঝি আপনি ওর অপ মাইনে বাবলেন কেন বরং সেই যুবকের বক্তব্য হলো যে এদেরকে যেইভাবে শাস্তি দিচ্ছেন এর সেটা কঠিন শাস্তি দিলেও আমি আপনাকে রব মানবো না যুবকের ইমান কি পরিমাণ বাদশাহ দিলে একটা বালা কথা বলছিস তুই যদি মানান তুই না তাহলে এর শিখে কঠিন শাস্তিটাই তোরে দিন বাদশা প্ল্যান করলো যে একটা কাজ করে হেরে না কারণ এই দেশের মানুষ আমার ক্ষুদা মানে এই দেশের মানুষ আমারে জয় বাংলা গইয়া ডাকে এই দেশের মানুষ আমারে বঙ্গবন্ধুর কন্যা বইলা ডাকে তো সুতরাং আমারা যারা জয় বাংলা না হয় এদেরকে শেষ করতে হবে এখন দেশের মানুষ এই যুবকের অবস্থা দিকে ছেড়ে দেয় তাহলে তো আমার জন্য মসিবত রাজ্য চালাবো দিব দেশের মানুষ যেন আতঙ্কে তাকে চিন্তা করতেছেন সিস্টেম বুঝছেন নি যে এই সিস্টেমই ওই যে এই সিস্টেম একজন আলেম রে নিয়ে যখন গুম করে এত আলেম সব বনাস এলে ঘরে তখন যেত এরকম আতঙ্ক সৃষ্টি করছে যুবকরে করলো কি সেনাবাহিনীর দ্বারা যে হেরে কাজ করবা পাহাড়ের উচ্চ টিলায় তুলবা মানুষের সামনে উখান থেকে হাত পাও বাইদা তারে ধাক্কা দিয়া ফলাই দিবা যেন মানুষ দিকে ভয় পায় সবার সামনে যুবকরে হাত পাও বাইদা লয়ে গেছে পাহাড়ের উচ্চ টিলায় নেওয়ার পরে তারে ধাক্কা দিয়া ফলাবে যুবক আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আল্লাহ আপনি রব আপনাকে আমি বিশ্বাস করি আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ এই সমস্ত জালেমকে আপনি ধ্বংস করেন আমার জীবিত রাখেন বাদ একটু খেলা দেখানোর দরকার আল্লাহ যুবকের দোয়া কবুল করছে মারার এরা সবগুলা সব মরে শেষ যুবক আস্তে আস্তে বাদশার দরজার সামনে আসে কিন্তু ফালাই নাই যুবক পালাই নাই বাদশার দরজার সামনে দাঁড়ায় হয় কেমন আছে বাদশা বাহিনী ও বাহিনী কেন বর্তই গেছে আরে বাহিনী বানাইলাম তোমারে শেষ করবার লাগে তুমি যে আমার কাছে ফিরে আসলে হেরা কো বলে এর শেষ করে লিখছি আল্লাহ পাকরাও বড় মারাত্মক এখন বাদশাহ সব বোনা সেটা কেমন বলে আমি মারছি না আমার রব এরার সাইজ করছে এখন বাদশাহ করছে চিন্তা বাদশাহ করতে এমন হয়েছে না তোরা আরেকবার সাইজ করতে এবার তার আরেক বাহিনী দিয়া যুবক রে হাত পাও বাইন্দা লইয়া গেল সাগরের মাঝখানে যে ওখানে নিয়া তার এক তারপরে ফালাই দিও যাতে সে আর পায়সা না উঠতে পারে ফেটমেন্ট কেটে লিবার হেরা তারে খুব গর্ব করে নিছে সাগরের পাড় নিয়া সাগরের মাঝখানে নিয়ে এখন তারা ফালাই দিবে যুবকের দোয়া করে আল্লাহ আপনি আমারে জীবিতরা হেনারা ধ্বংস করে পাশার সাথে আমার আরও কিছু হিসাব আছে আল্লাহ দোয়া কবুল করছে সাগরের ঘরে যেটি গেছিল বাতাসে সব পেরে ফানি সুবাই গিয়া আল্লাহ সব পেরে শেষ করছে যুবক আস্তে করে সাগরের পাড়ে আইসা সুন্দর মতো আবার বাসা সামনে খারি হয় কেমন আছে বাদশাহ কই সর্বনাশ বাহিনী কই আর তুমি কই বলে আমি তো সামনে তো বাহিনী কই বলে বাহিনী সাগরের ঘরও শেষ যে শেষ তো তোরও ঘর বললে ফাড়াইছে হ্যাঁ রইল কেন বলে আমার রব শেষ করছে বাদশার ভিতরে একটা ভয় ঢুকছে ভয় ডুহার কথা না যারে ভাড়ায় ওই শেষ এদি বাচ্চা ঘটনা কিরে বাদশা খুব আতঙ্কে আছে লাস্টে এখন বাইরে আমার কি করার আছে তোরে তো সাইজ করতেই বা যুবক হয় আমার মারাটা কি কর তোর বেশি বেশি সব বলে হ কারণ কি বলে তুই বাচ্চা থাকলে আমার রাজত্ব ঠিক বেগি না সন্দেহ আছে কথা বুঝতেছে হ্যাঁ কথা বুঝতেছেন এই যুবক যদি বাচ্চা থাকে তার রাজত্ব চালাইতে সম্ভাবনা আছে চিন্তার বিষয় আছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশের আলেমদেরকে দমন করার একটাই কারণ ছিল শেখ হাসিনা যে আলেমদেরকে যদি না করতে পারি আমি রাজত্ব চালাইতে আমার সম্ভাবনা খুব কম এই জন্য খুব দরকার খুব বেশি দরকার ঠিক আছে তুই আমার এমনি মারতে পারবি না মারতে যদি হয় আমার পরামর্শ নিয়ে মারতে হয় কার পরামর্শ যুবক হয় আমার পরামর্শ নিয়ে আমার মারতে তুইলে আমার মারতে পারবি না অনর্থক চেষ্টা করে লাভ নাই বাসাক হয়ে বাই যেম এমনে মানতে কিন্তু তোরে মারন লাগব যুবক ঠিক আছে একটা কাজ করো আগামী এমক দিন তোমার রাষ্ট্রের ভিতরে যত লোক আছে সব মানুষকে এক জায়গায় জমা করবা জমা করে সেখানে একটা স্টেজ বানাইয়া আমার দাঁড় করাইবা আমার একটা কুড়ির সাথে বাদলাম ভাইদা আমার রবেন নামে তীর মারবা আমি সাথে সাথে মারা যাব তবে শর্ত হইল যদি আমার রবের নামটা সবার কান পর্যন্ত না পৌঁছে তাহলে আবার আবার মারা যাবো না কিন্তু আমার তোরে মারা জরুরি হয় কেউ যদি গড়ে থাকে তাও হইতো না হয় তোর জারি করে দেবো সারা দেশে শুরু হইলো বাহিনী দিয়াজ হেউ গরো থাকলে মেরে মেরেলে মানুষকে আর গরো থাকবো আপনার গরো দূষে না ভাই বলে গরো দিয়ে গুলি করুন গরো থাকবে তীরকম ভয়ভীতি দেখাইয়া সব মানুষটা একটা জায়গায় না গলা করছে এক জায়গায় জমাইতে করছে এবার যুবকরে স্টেজে দাঁড় করাইছে দাঁড় করায় যুবক হবে আমার রবের নামে যদি তীর মারো লাই মারা যাব তুমি জুরে আমার রবের নাম নিতে বল ভাই ঠিক আছে মানুষ হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়ায় আছে এবার তিন নি আল্লাহর নাম বলে যখন জুড়ে মারছে যুবক মারা গেছে সুবহানাল্লাহсили সুবহানাল্লাহ যুবক তো মারা গেল ঘটনা শেষ না ঘটনা শেষ না শুরু হইছে যুবক প্রেম মারার তো বাচ্চার খুব বেশি দরকার ছিল কথা কইন্যাদি যুবক প্রেম মারার সবচেয়ে বেশি দরকার ছিল বাচ্চা বলুন তো কেন এই যুবক হলো বাচ্চার জন্য বিপদ কারণ যুবক যদি কালেমা মা দেয় তাহলে তারে যে শুধাম তো এটা আর চলবে না তো যুবক মরা মানে বাচ্চা বাচ্চা গেছে এই হলো তার টার্গেট এখন যখন যুবক প্রেমাইরা নিয়েছে বাচ্চাটা আনন্দ কিন্তু ঘটনা তোই কেননা ঘটনা তো আর একটা ঘটে গেছে এখন যেই যুবকরে তীর মারল এর আগে আরো দুইটা তীর মারছে মানে আল্লাহর নাম সারা মরে না যখন আল্লাহর নাম বলছে যুবক মারা গেছে যুবক মারা যাওয়ার পরে দেশের মানুষ যারা উপস্থিত ছিল এরা ফল এই যুবক কোন রবের নাম বলল যেই রবে তার কথা শুনি। বাচ্চা আগে তারে তীর মারল মরল বাদশাহ পাহাড়ের উচ্চ টিলার থেকে ফালাইলো মরল না সাগরের মাঝখানে নিল সে মরল না বাহিনী মরে যা কিন্তু যুবক যখন বলল আমার রবের নাম নিয়ে আমাকে তীর মারো যুবক মারা যায় তাহলে রবটাকে এই অবস্থা দিকটা সমস্ত মানুষ এক বাক্যে কালে মাফুরে ইমান আনছে মারছে কয়টা তিনজন মারছে কয়জন কালেমা ফরছে কতজন লক্ষ লক্ষ মানুষ কালেমা ফরছে বাসা চাইছিল দিন ধর্ম উঠাইয়া দিলো আল্লাহ বলেন আমি জমিনে কায়েম করি সুলাম দেশের মানুষ সব কালে মাফিরা বলেছে মাসার সান্দি গরম নানরকম ঠিক তিনটা তার গুম হারাম হয়ে গেছে আর এখানে যদি দেশের মানুষ সব কালে মাফ রে এখন বাসার শান্তির চিন্তা করছে এক জানেন তিনটা ব্যক্তির কারণে তার গুম হারাম হয়ে গেছে যদি তারা দুনিয়ায় বেঁচে থাকে আমার রাজত্ব চলবে না খোদাই দাবি চলবে না তাই একে একে তিনজনকে হত্যা করল তিনজন শাহাদ বরণ করল বাদশা তো শান্তিতে থাকার কথা কিন্তু ঘটনা আল্লাহ গোড়ায় দিল কারণ যুবক বারবার বলছিল বাদশার সাথে আমার একটা খেলা কারণ বাদশাহ এই পৃথিবীর থেকে ইসলামকে উঠায়া দিতে চায় এবার যুবকের জবান থেকে আল্লাহর নাম শোনার সাথে সাথে দেশের মানুষ চিন্তায় পড়ে গেল আমরা যারে রব মানি সে কোনোদিন রব হতে পারে না যুবক যারে রব মানে সেই হলো আমাদের রব তাই যুবক যার উপরে ইমান আনছে আমরা সবাই তার উপরে ইমান আনলাম সব মানুষগুলি কালেমা পড়ে ইমান আনলো রে এবার তো বাসার চান্দি গরম হয়ে গেল তিনটারে মারছিলাম রাজত্ব টিকা রাখার জন্য দেশের সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেল যুবক বায়রা মনোযোগ দিয়া ঘটনা শুনেন বয়ান বেশি সময় নেই কিন্তু এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শোনেন জালেম কত প্রকার ও কি কি কত বড় জালেম ছিল একটু মনোযোগ দেওয়া শুনেন এ বাচ্চার চিন্তা ছিল একজন দুইজন মারছি তারা আস্তে আস্তে সরে যাবে মানুষ বয়ে আর কোনো দিন আমার উপরে ইমান চারবে না আমারে তৈয়া অন্য কাউরে আর রব বলবে না এটা বাদশার ধারণা ছিল কথা ঠিক বাংলাদেশের মাফিয়া সরকার চিন্তা করছিল পুলিশ বাহিনী দিয়া যখন আমি উড়া দুরা গুলি করতে থাকবো দুই একজন মরার পরে মানুষ সব ছত্রভঙ্গ হইয়া চলে যাবে যখন একটার পর একটা গুলি করে এমন কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশটা বলতে ছিল স্যার একটারে মারি দশটা সামনের দিকে আগায় ভিডিও ভাষ স্বরাষ্ট্রমন্ত্রীরা পুলিশে যে স্যার দেখছেন নি গুলি একটারে বলছে একটা মরছে কিন্তু একটা মরছে দশটা সামনে স্যার আমরা এখন কি করি চিন্তা করে বাদশা চাইছিলাম তিনজনকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেই তাহলে কালে মা বলার আর কেউ থাকবে না মাফিয়া সরকার চাইছিল এক দুইজন ছাত্রকে যদি মেরে ফেলি তাহলে আর কেউ কোথাও আন্দোলন করবে না কিন্তু একজন মারার মানুষ শুধু ছাত্র না গার্জেন সহ দিন মজুর সহ সমস্ত মোলা সহ ছাত্র বায়েরা সহ আর কেউ ঘরে বসে থাকে নাই সব মানুষ লেগে গেছে ওই মাফিয়া সরকারের বিরুদ্ধে এবার বাসার চিন্তা করলো তিনজন মানলাম ঘটনা তো আরেকটা হয়ে গেল গোটা দেশের মানুষ বিকালে মা ঘটনা কি বুঝলাম না এবার বাদশ্যা চিন্তায় পড়ে গেল কিন্তু চিন্তা করেন কত বড় জালেম মাফিয়া সরকার যেমন জালেম ছিল ওই শাসক জালেম ছিল সে যেমন বয়ং করছিল মাফিয়া সরকারও বয়ং করছিল এক দুইজন মারার পরে তার তৃষ্ণানিবার হয় না তৃষ্ণা নিবারণ হয় নাই একের পর এক গুলি করতেই লাগল এমন কি বাসা বাড়িতে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মাফিয়া সরকার থেকে নিরাপত্তা খে নাই এই যলুম তিন বছর চার বছরের বাচ্চারা পর্যন্ত রেহায় পায় নাই তাদেরকেও গুলি করে মারা হইছে যুবক বায়না আমার হাজার হাজার সশস্ত্র মেরে ঘুম হত্যা করে গণভবনের সামনে মাটি চাবা দিয়া মানুষকে রাখছে কত মানুষকে নদীতে বাসায়া দিছে সরকার এত মানুষ নেওয়ার পরও তার তৃষ্ণা নিবারণ হয় নাই রক্ত পিপাসা কমে নাই সে আরো মারতে চায় ওই বাসা জালেম শাসক তিনজন মারার পরে যখন দেখলো দেশের মানুষ সব কালেমা পড়ে নিল ইমান আনলো এবার এই জালেম শাসক ঘোষণা দিল সেনাবাহিনীদের উদ্দেশ্যে বলল এই দেশের একটা মানুষ যেন এখান থেকে বাহির না হতে পারে সবাইকে গেড়াও করোনা উজুবিল্লা কত বড় ঘটনা শুনেন কি পরিমাণ ভয়ঙ্কর এখানে সেম টু সেম শাখা কথা মতো আমি আসার সময় দুই দিন ধরে আপনার এই সুরায় পুরুষ যেহেতু প্রেক্ষাপট আমি এটা এর সানে নজর থেকে নিয়ে পুরাটা যখন পড়তেছিলাম দেখেন তো পুরা দুই শাখা সিনার এটা বিস্তারিত পড়তে গেলে খুব মজা কিভাবে দেশ শাসন করছে চিন্তা করেন এরপরে ওই যে দেশের মানুষ যে কালেমা পড়ছে হে সহ্য করতে পারতেছে না এক হয়ে বাহিনী একটা মানুষ যেন বাইর না হইতে পারে সবগুলো রে গেরাও কর এর কতই লো পুরা দেশের জন্য সব মেরা কিন্তু আমার গদির বয়ে থাকতে হবে বিষয়টা চিন্তা করছে সে গাছি না চাইলো জোর দরকার বলে সব ছাত্র মেরলাম এক লক্ষ মারতে গেলে মেরলাম যদি সেনাবাহিনী না ফলটি নিত হ্যাঁ মেরিলি ঠিক নেই

ওই শাসক রাসুল দুনিয়াতে আসার আশি বছর আগে যে শাসক জালেম সে হয় দেশের মানুষ যেহেতু সবাই কালে মা পড়ছে হ্যাঁ সেনাবাহিনী একটারও যেতে দিবা না সবটা শেষ করলাম চিন্তা করেন সে কত ভয়ঙ্কর দেশের জনগণ মেরেলে তুই রাজত্ব চালাবি কেন এখন মেরা মানুষ চিন্তা করছেন হ্যাঁ এই ঘটনা যে বলতেছে আপনারা পাইবেন না কোনো গল্প এটা কি গল্প মনে করতেছে সব মনে হয় বাজার যায় সাইগুলো আছে কিন্তু বসা মাদ্রাসা শিক্ষক ছাত্র সব আলেমি কেন এখানে কি ইচ্ছা এটা কল্পনা করে না ডাইরেক্ট তাপ সিটিকা কথা হইতেছে এটা আমরা কল্পনা করে না যে ইচ্ছা হইতেছে এখন চিন্তা করেন এর কত খারাপ ওই দেশের মানুষ যদি খালি মা ফিরা লাইছে তাই আমি সব মারলাম এ সেনাবাহিনী ও সব ঘেরাও করে সব ঘেরাও করে গেছে এবার করলো কি তার বাহিনী দিয়া বিশাল একটা গর্ত খনন করছে পাইছেন নি গর্ত কুতিলা আসহা

খননকারী গর্ত খননকারী ওলারা মারা পড়ছে এর উপর আমি আল্লাহর ওবিসাব দিছি এখন এই জালেম শাসক কত বিশাল গর্ত খনন করা বাদশা অর্ডার দিছে শেখ আছে না যে অর্ডার দিছে তখন কা থাইমা তাকবনি এবার বিশাল গর্ত খনন করছে গর্ত খনন করার পরেই জালেম শাসক কি ভয়াবহ অবস্থায় আছে দেখেন আন নারিজাতিল উকুদ এই গর্তের ভিতরে আগুন ধরায় দিছে

নব্বই হাজার শিশুরে জবাই কইরা নীল নদে বাসায়া দিছিল নীল নদের পানি লাল হয়ে গেছে এত বড় জালেম ফেরাউন নিজের খোদা দাবি করছে আমার আল্লাহ সার দিছে রে কিন্তু সাইরা দেয় নাই নমরুদ্দা বেড়াগিরি কম করে নাই নিজেরে খোদা দাবি করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে তীর মারছে আল্লাহ কয় ফেরেস্তার আরে নমরুদ দাদি আমারে মারার জন্য তীর মারছে ফেরেস্তার কয় আল্লাহ কি করতাম কয় একটু তীরের মধ্যে রক্ত লাগাইয়া দে দিল রক্ত লাগাইয়া যখন তীরটা আবার নমরুদের কাছে ফিরে আসছে নমরুদা কয় দেখ সতনি আল্লাহ মাইরা হলাইছি কয় দেখ তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিছে এবার খুশিতে ডিজে গানের আয়োজন শুরু করছে ডান্স লো বাগলো ডান্স

আমি জানি কি পরিমাণ পরিশ্রম হয়েছে আমি আমি আমার মাদ্রাসার মাফিল করতে গিয়া থানার সামনে আমি গইরা বইয়া খানছি গইরায়া গইরে থানার সামনে আমি চিৎকার দিয়া দিয়ে খাচ্ছি ভিডিও যদি মানুষের কাছে যে আমার এলাকার মানুষ শাক কি থানার সামনে আমি গইরে শিয়া খাচ্ছি শিকার দিচ্ছি কারণ তখন কিছু পাতি না তাগুলি প্রশাসনের কাছে বলছে সে জবাত শিবির করে এরে যদি আপনার মনতি দেন রক্তপাত হলে আমরা তাই বা নিব না তখনকার মন্ত্রী আমাদের এলাকার মন্ত্রী ছিল তার পিএসএস কিরে ফোন দিয়ে হয় সে জামাজ শিবির করে যদি রক্তপাত হয় আমরা দায়িত্ব নিব না কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত আমি থানার সামনে খানছি সে আর বলছিলাম আমি আর সবই শরীরে যদি এক ফোটা রক্ত থাকে মাহফিল করাবো ইনশাল্লাহ কিন্তু আল্লাহ এমন ভাবে খান্দন আল্লাহ কবুল করছে এক সপ্তাহের ভিতরে আবার মাহফিল হয়ে গেছে সমস্ত বাধার মাদ্রাসা মাদ্রাসাও মাদ্রাসার বলছিল ইট কুলে কুলে নিয়ে যাবে বক্তব্য এখনো তাদের বক্তব্যগুলি আমি রাখছি বলছিল একটা একটা ইট কুলে আমার মাদ্রাসা নিয়ে যাবে আমার ফিডের চামড়া রাখবে না গ্রামগঞ্জে তারা মিছিল করছে আশ্রাফির চামড়া তুলে দিব আমরা কি পরিমাণ নির্যাতিত একটা সপ্তাহ ঘর থেকে বাইরে দিতে পারছি না লাঠি সুটা নিয়ে তারা বাজারে বসা ছিল আমার এলাকার কথা বলতেছে তারপরও মুখ খুলতে পারছি না কারণ জায়গায় জায়গায় ফাতিনা তা আওয়ামী লীগের বসা ছিল আমার টের দিত সেই জায়গার থেকে তো আমি উঠচাইছি সব কথা তখন বলতে পারি নাই নির্যাতিত ছিলাম কারণ তখন বলতে গেলে মাদ্রাসা হইত না আজকে অনেক বায়েরা কিবুট মজাই আমার বিরুদ্ধে লেখার বলে কি করছে আমি যদি তখনই বলতে যাইতাম মাদ্রাসা হইতো না আজকে আমি বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করার আল্লাহ সুযোগ ফিরে দিয়েছি তখন আমি কাজ করছিলাম কথা কইছি কম নির্যাতন সহ্য যুবক বায়রা এই জায়গার থেকে উট নির্যাতন কত বোকারুকি কি শুধু আমারে গ্রেপ্তার করছে না খালি এত রুকি এখানে আমি চুপ ছিলাম আমি মাজনুম ছিলাম কথা বলতে পারি তখনকার কিছু জোড়াওয়ালাদের পাওয়ার ছিল বেশি এই জোড়াওয়ালারা প্রকাশ্যে বলছে আমরা সরকার পক্ষের লোক এইভাবে বলছে এরা ভক্তি কিছুদিন যদি বিশ্বাস না হয় আমি আবার এগুলো আপলোড দিতে পারি সবগুলো রাখছি এরা যেইভাবে আমার ওপরে নির্যাতন করছে তানায় তানায় আমি বিক্ষুকের মতো কাগজ নিয়ে ঘুরছি যে স্যার আমি এখানে কি না চাইব না একটা আলেমুল আমাদের একটা মাহফিল করা বিক্ষুকের মতো হাঁটছি

নমরুদারে সার দিছে দিছে না নমরুদা নাচছে রক্ত দেখছে তীরের মধ্যে আর ভরে হ্যাঁ লঙ্গি ডান্স দিছে আল্লাহ হয় তোরে নাচবার লাগিয়ে আমি লাগিয়ে দিয়েছি নাচতে নাচালেসে দরছি হতা হয় না কেমনে ধরছে জুতা দিয়া হে কি দিয়া জুতা জুতা একটা ফতিবন্দী ফতিবন্দী বুঝুন নি এটা কোনো খামেন না এই প্রতিবন্ধী একটা মশা ছিল এ কোনো খামো লাগে না আল্লাহ হয়তো এখন কোনো খামেরি না তেরে এই খামটা করা যদি এর এন মৃদার বম্পাস্টিক মার্কা না খেতে ঢুকাই দিছে এ সুন্দর মতে মগজ বইছে বইয়া আবার জিপ রাইলের সঙ্গে তার একটা সিস্টেম করে দিছে আল্লাহ জিপ রাইলের ফোন নাম্বার রাখ যে কোনো সময় তারা ফোন দিবে জিপ রাইলেও হয়ে গেছে যে আপনার দায়িত্ব হইলো এখানে বসে থাকেন আর মাঝে মধ্যে এক দুইটা ইনসুলিন দিবে আর কোনো সমস্যা হলে আমার ফোন দিবে জিপ রাইলের নাম্বার রাখতে জিব্রাইল চলে গেল আর এই প্রতিবন্ধি মশা হতেন বরে বরে নমৃতার একটা সুই ডুখায় আর বাইর করে যখন সুইডার ডুখায় নমৃতার তিনটা নাচ দেউ গরুটা নাচে আর ইতে আল্লাহ ভাই আগে নাচছিল লঙ্গি ডান্স এখন কি নাচ দেয় নাচতে থাক যখন নাচ শুরু করছে অবস্থা তো খুব খারাপ আপনি বুঝুননি মগজ একটা কামড় দিলে কিরম লাগবে সব বোনার সব এটা যে সুই দুখায় আবার আর ওই প্রতিবন্ধী মশাগুলো যারা একটু প্রতিবন্ধীটা বেরিয়ে একটু বিতলাটা হয় বেশি কথা ঠিক নেই

হ্যাঁ নিজের জুতা এটা মারিবাস দিছে খুব আরামও পিবা ফোন করে যে এখন যে জুতা এই রকম জুতাটা বাড়ি দিলে সাথে সাথে আপনি দিবেন তখন মজা ঠিক আছে স্যার এই কাজই করতে হইব তখন হ্যাঁ একজনে চাকরি দিছে যে হুন আর মনে বুঝতে বাড়ি দেওয়ার দরকার নাই এটা তো বাড়ি দিলে খুব আরাম লাগে তখন হ্যাঁ সারা সিদ্ধা করলো যে চাকরিতে একটা মজার চাকরি পাইছে বেতন দে কান্না দে যেই চাকরি আমি পাইছি হারান আচ্ছা মনে করেন মাফিয়া সরকারে যদি আমারে কইতো যে আপনার চাকরি হইলো খালি জুতা দা আমি বেতন ছিলাম কত লাখ টাকা দিয়ে ডুবতই করি দেখা যে যাক সুযোগে পাইছে এটা হত বাইরে চাকরি পাওয়ার পরে তো খতম আনন্দ আনন্দুস করে বাড়ি মারি বিভিন্ন দেশ থেকে যখন তার কাছে মানুষ আছে সে তো বিভিন্ন দেশের মন্ত্রীরা বসলে পড়ে ওই যখন বাড়িতে চাষ করে জুতা বাড়ি মারতো তো বিভিন্ন দেশের কূটনীতিকরা কয় সব বড় নির্লজ্জ বেহায়া এর এদিকে কর্মচারী জুতা এর সাথে কি বৈঠক মানুষ এই জুতার বাড়ি চাকরি অনেকদিন করার পরে এখন এও বিরক্ত হয়ে গেছে কত বেরিয়ে বেসারা বাথরুম করতারে না অর্ধেক বাথরুম তো বাড়ি দিয়ে আবার বাথরুম ঘরম লাগে খাইতে গেলে অর্ধেক বাড়ি দিয়ে আবার খাইতে গেলে এখন বিরক্ত না এমন বিরক্ত যে খুব আমি চাকরি পেছিলাম রে এখন তো ঠিক মতো এক মিনিটের বেশি বাথরুমও করতারি না এর বাইরে আমি বলছো আমার বাথরুম করে বসে পড়ছে মহামসিব সে কয়েছে আমি তো এমন সে এমন চাকরি সাইরা দিল আমার মারে লিব আর চাকরি সাইরা দিল মারবো চাকরি করলো আমার ইতা করতো আমি মরে দাম তো এর একদিন আমার একদিন যা করে আল্লাহ একদিন সিদ্ধান্ত নিয়েছে জুতা তার বাড়ি তো একদিন বিরক্ত একটা মুগুর লইছে মুগুর বুঝুন নি মুগুর লইছে ইচ্ছা মতো লইয়া দাঁড়ে বই রয়েছে তো এ কয়ে রে বাড়ি মার যেই কে বাড়ি মার জুতাটা তুই মুকুরটা লইয়া যৎকাল শৈল শক্তি আছে একটা বাড়ি মারছে বাড়ি মারার ভরে মাথা দুই বা হয়ে গেছে ওর মশা চায়া দিয়ে উঠে সাত নাই ওর মশা চিন্তা করছে যেরকম নোংরা পরিবেশ আমার তাহার কথা না জিবাইলে ফোন দেখো সারি কিতা তা করবো তোর চাকরি শেষ ল্যাংরা মশা চলে গেল দা শেষ বলুন তো দেখি আল্লাহ সার দিছে সাইরে দিছে এমন সাজ করছে জুতা দা কথা ঠিক নেই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে যদি আফা না যাইতো নম্রুতের শিখেও বেশি হইতো একটার বাড়ি আধারো কুড়ি মানুষের বাড়ি খাইতো ঠিক কিনা বলেন না এই বাড়ি আল্লাহ কবালের রাখতে পারে নম্রিত আল্লাহ নাচতে তাক যারা নাচছে নাচতে তাক কারণ গুড়ি যখন গুঁড়ি চিনি এটা আকাশে তাক আমরা ছোটবেলা উড়াইছি এটা উড়াইলে এমন বাপ একটা বাপ লয় বোঝা যায় এমন তোর গে স্যার দেখাও জানে আই তুই স্যার লেঙ্গুল না চায় কমন না চায় যে ডেম কেয়া কিন্তু হে জানে না যে না ডাই যে মালিকের রাত ঠিক আল্লাহ মানুষটা সার দে সার ভাইয়া হে এমন ভাবে নাচা শুরু করে কিন্তু একটা সময় টান মারে তো বুঝতে পারে সব গলা গলার দিরসি কথা ঠিক কিনা আল্লাহ বলেন নম্র দ্বারা আমি সার দিছি কিন্তু ছেড়ে দেয় নাই আর ফেরা বন্যা নব্বই হাজার শিশু মারছে মশানু বি যেন দুনিয়ায় না আসে সেই ফেরা অন্যের পানি দা সুবাইয়া মারছে সুবানি শুনুন আমরার আন্দার গ্রাম যখন ঠাউয়ানি মানে ধইরে শুরু যখন বেশি জোট নারত পানি দিয়া সাত রইতা তো দৌরে আমরা চাপা মারতো ঠিক এই বাবে আল্লাজিব রেলে দেখ ঠাউ আইছে ঠাউ আইয়া হেরে মারছে ছেড়ে দিছে আরব টেকেনি ছেড়ে দেই না কিন্তু ছাঁড় দেই ছেড়ে দেই না টেক্কি না বলেন আর বেকারি বলেন সার দেই ছেড়ে দেই না এবার নমরুদারও সাজ করলাম ফেরা উইনারও সাজ করলাম জান যে মুহূর্তে যখন শুরু করলো গর্ত খনন করা গর্ত খনন শেষ এবার গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বালায়া দিল এবার জালেম শাসকের কথা হল এই গর্তের ভিতরে যারা মা পড়ছে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ কর না হৃদয় বিদ ঘটনা যেই ঘটনা আল্লাহ সুনায় বুরুজের ভিতরে ঢুকাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিছিল সাহাবায় কেন্দ্রি এই ঘটনা শোনাইয়া শোনাইয়া তাদের ইমানটা আল্লাহ তাজা করে দিছিল। যমাক বানামাত এজালেম শাসক মুসলমানদা ইমা আনার কারণে এ আল্লাহ আরপে ইমান আনার কারণে তাদেরকে দরে 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 আগুনের মধ্যে নিক্কাপ করে আননারিজাতিদওয়াপদ।